দ্বিতীয় খণ্ডের পঞ্চম পর্ব। একদিন ডিহি আজমাবাদের সার্ভে ক্যাম্প হইতে ফিরিবার সময় সন্ধ্যার মুখে বনের মধ্যে পথ হারাইয়া ফেলিলাম। বনের ভূমি সর্বত্র সমতল নয়, কোথাও উঁচু জঙ্গলাবৃত বালিয়ারি টিলা, তারপরই দুটি টিলার মধ্যবর্তী ছোটোখাটো উপত্যকা। জঙ্গলের কিন্তু কোথাও কোনো বিরাম নাই। টিলার মাথায় উঠিয়া চারিদিকে চাহিয়া দেখিলাম, যদি কোনো দিকে কাছারির মহাবীরের ধ্বজার আলো দেখা যায়, কোনো দিকে আলোর চিহ্নও নাই, শুধু উঁচু নিচু টিলা ও ঝাউবন আর কাশবন, মাঝে মাঝে শাল ও আশান গাছের বনও আছে। দুই ঘন্টা ঘুরিয়াও যখন জঙ্গলের কুল কিনারা পাইলাম না, তখন হঠাৎ মনে পড়িল, নক্ষত্র দেখিয়া দিক ঠিক করি না কেন? গ্রীষ্মকাল, কালপুরুষ দেখি প্রায় মাথার উপর রহিয়াছে। বুঝিতে পারিলাম না কোন দিক হইতে আসিয়া কালপুরুষ মাথার উপর উঠিয়াছে। সপ্তর্ষিমণ্ডল খুঁজিয়া পাইলাম না, সুতরাং নক্ষত্রের সাহায্যে দিক নিরূপণের আশা পরিত্যাগ করিয়া ঘোড়াকে ইচ্ছা মতো ছাড়িয়া দিলাম। মাইল দুই গিয়া জঙ্গলের মধ্যে একটা আলো দেখা গেল। আলো লক্ষ্য করিয়া সেখানে উপস্থিত হইয়া দেখিলাম, জঙ্গলের মধ্যে 20 বর্গহাত আন্দাজ পরিষ্কার স্থানে একটা খুব নিচু ঘাসের খুপড়ি, কুঁড়ের সামনে গ্রীষ্মের দিনেও আগুন জ্বালানো। আগুনের নিকট হইতে একটু দূরে একটা লোক বসিয়া কি করিতেছে? আমার ঘোড়ার পায়ের শব্দ শুনিয়া লোকটি চমকিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, কে? তারপরেই আমায় চিনিতে পারিয়া তাড়াতাড়ি কাছে আসিল ও আমাকে খুব খাতির করিয়া ঘোড়া হইতে নামাইল। পরিশ্রান্ত হইয়াছিলাম, প্রায় 6 ঘন্টা আছি ঘোড়ার উপর, কারণ সার্ভে ক্যাম্পেও আমিনের পিছু পিছু ঘোড়ায় টোটো করিয়া জঙ্গলের মধ্যে ঘুরিয়াছি। লোকটার প্রদত্ত একটা ঘাসের চ্যাটাইয়ে বসিলাম। জিজ্ঞাসা করিলাম, তোমার নাম কি? লোকটা বলিল, গনু মাহাতো, জাতি গাঙ্গতা। এ অঞ্চলে গাঙ্গতা জাতির উপজীবিকা চাষবাস ও পশুপালন, তাহা আমি এতদিনে জানিয়াছিলাম, কিন্তু এ লোকটা এই জনহীন গভীর বনের মধ্যে একা কি করে? বলিলাম, তুমি এখানে কি করো, তোমার বাড়ি কোথায়? উত্তর করিল, হুজুর, মহিষ চড়াই, আমার ঘর এখান থেকে 10 ক্রোশ উত্তরে ধরমপুর লছমনিয়া টোলা। আমি জিজ্ঞাসা করিলাম, নিজের মহিষ কতগুলো আছে? লোকটা গর্বের সুরে বলিল, 5টা মহিষ আছে হুজুর। 5টা মহিষ? দোস্তুর মতো অবাক হইলাম, 10 ক্রোশ দূরের গ্রাম হইতে 5টা মাত্র মহিষ সম্বল করিয়া লোকটি বিজন বনের মধ্যে মহিষ চুরির খাজনা দিয়া একা খুপড়ি বাঁধিয়া মহিষ চড়ায়? দিনের পর দিন, মাসের পর মাস এই ছোট্ট খুপড়িটাতে কি করিয়া সময় কাটায়? কলিকাতা হইতে নতুন আসিয়াছি, শহরের থিয়েটার বায়স্কোপে লালিত যুবক আমি, বুঝিতে পারিলাম না। কিন্তু এদেশের অভিজ্ঞতা আরও বেশি হইলে বুঝিয়াছিলাম কেন গনু মাহাতো ওভাবে থাকে। তাহার অন্য কোনো কারণ নাই ইহা ছাড়া যে গনু মাহাতো জীবনের ধারণাই এইরূপ, যখন তাহার 5টি মহিষ তখন তাহাদের চড়াইতে হইবে, এবং যখন চড়াইতে হইবে তখন জঙ্গলে আছে, কুঁড়ে বাঁধিয়া একা থাকিতেই হইবে। এ অত্যন্ত সাধারণ কথা, ইহার মধ্যে আশ্চর্য হইবার কি আছে? গনু কাঁচা শালপাতা একটা লম্বা পিকা বা চুরুট তৈরি করিয়া আমার হাতে সসম্ভ্রমে দিয়া আমায় অভ্যর্থনা করিল। আগুনের আলোতে উহার মুখ দেখিলাম, বেশ চওড়া কপাল, উঁচু নাক, রং কালো, মুখশ্রী সরল, শান্ত চোখে দৃষ্টি, বয়স 60-এর উপর হইবে, মাথার চুল একটিও কালো নাই, কিন্তু শরীর এমন সুগঠিত যে এই বয়সেও প্রত্যেকটি মাংসপেশি আলাদা করিয়া গুনিয়া লওয়া যায়। গনু আগুনে আরও বেশি কাঠ ফেলিয়া দিয়া নিজেও একটি শালপাতার পিকা ধরাইল। আগুনের আভায় খুপড়ির মধ্যে এক আধখানা পিতলের বাসন চকচক করিতেছে। আগুনের কুণ্ডের মণ্ডলীর বাহিরে ঘোরতর অন্ধকার ও ঘন বন। বলিলাম, গনু, একা এখানে থাকো, জন্তু জানোয়ারের ভয় করে না? গনু বলিল, ভয় ডর করলে আমাদের কি চলে হুজুর? আমাদের যখন এই ব্যবসা,
সেদিন তো রাত্রে আমার খুপরির পেছনে বাঘ এসেছিল, মহিষের দুটো বাচ্চা আছে ওদের ওপর তাক। শব্দ শুনে রাত্রে উঠে টিন বাজাই, মশাল জ্বালি, চিৎকার করি। রাত্রে আর ঘুম হলো না হুজুর, শীতকালে তো সারা রাত এই বনে ফেউ ডাকে। আমি জিজ্ঞাসা করিলাম, খাও কি এখানে? দোকান টোকান তো নেই, জিনিসপত্র পাও কোথায়, চাল ডাল? গনু উত্তর করিল, হুজুর, দোকানে জিনিস কেনবার মতো পয়সা কি আমাদের আছে? না আমরা বাঙালি বাবুদের মতো ভাত খেতে পাই। এই জঙ্গলের পেছনে আমার 2 বিঘে খেরি ক্ষেত আছে, খেরির দানা সিদ্ধ, আর জঙ্গলে বাথুয়া শাক হয় তাই সিদ্ধ, আর একটু লুন এই খাই। ফাগুন মাসে জঙ্গলে গুড়মি ফল ফলে, লুন দিয়ে কাঁচা খেতে বেশ লাগে। লতানি গাছ ছোট ছোট কাঁকুড়ের মতো ফল হয়, সে সময় 1 মাস এ অঞ্চলে যত গরিব লোক গুড়মি ফল খেয়ে কাটিয়ে দেয়। দলে দলে ছেলে মেয়ে আসবে জঙ্গলের গুড়মি তুলতে। জিজ্ঞাসা করিলাম, রোজ রোজ খেরির দানা সিদ্ধ আর বাথুয়া শাক ভালো লাগে? গনু উত্তর করিল, কি করব হুজুর, আমরা গরিব লোক, বাঙালি বাবুদের মতো ভাত খেতে পাবো কোথায়? ভাত এই অঞ্চলের মধ্যে কেবল রাসবিহারী সিং আর নন্দলাল পাঁড়ে খায় 2 বেলা। সারাদিন মহিষের পিছনে ভূতের মতন খাটি হুজুর, সন্ধ্যের সময় ফিরি যখন তখন এত খিদে পায় যে যা পাই খেতে তাই ভালো লাগে। গনুকে বলিলাম, কলকাতা শহর দেখেছো গনু? গনু উত্তর করিল, না হুজুর, কানে শুনেছি, ভাগলপুর শহরে একবার গিয়েছি, বড় ভারী শহর, ওখানে হাওয়ার গাড়ি দেখেছি, বড় তাজ্জব চিজ হুজুর, ঘোড়া নেই, কিছু নেই, আপনা আপনি রাস্তা দিয়া চলছে। এই বয়সে উহার স্বাস্থ্য দেখিয়া অবাক হইলাম, সাহসও যে আছে ইহা মনে মনে স্বীকার করিতে হইল। গনুর জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন মহিষ কয়টি, তাদের দুধ অবশ্য এ জঙ্গলে কে কিনিবে? দুধ হইতে মাখন তুলিয়া ঘি করে ও 2-3 মাসের ঘি একত্রে জমাইয়া 9 মাইল দূরবর্তী ধরমপুরের বাজারে মারোয়ারিদের নিকট বিক্রয় করিয়া আসে। আর থাকিবার মধ্যে ওই 2 বিঘা খেরি অর্থাৎ শ্যামা ঘাসের ক্ষেত, যার দানা সিদ্ধ এই অঞ্চলের প্রায় সকল গরিব লোকেরই একটা প্রধান খাদ্য। গনু সে রাত্রে আমাকে কাছাড়িতে পৌঁছাইয়া দিল, কিন্তু গনুকে আমার এত ভালো লাগিল যে কতবার শান্ত বৈকালে তাহার খুপরির সামনে আগুন পোহাইতে পোহাইতে গল্প করিয়া কাটাইয়াছি। ওদেশের নানারূপ তথ্য গনুর কাছে যেরূপ শুনিয়াছিলাম অত কেউ দিতে পারে নাই। গনুর মুখে কত অদ্ভুত কথা শুনিতাম, উড়ুক্কু সাপের কথা, জীবন্ত পাথর ও আঁতুড়ে ছেলের হাঁটিয়া বেড়াইবার কথা ইত্যাদি। ওই নির্জন জঙ্গলের পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে গনুর সেসব গল্প অতি উপাদেয় ও অতি রহস্যময় লাগিত। আমি জানি কলিকাতা শহরে বসিয়া সেসব গল্প শুনিলে তাহা আজগুবিও মিথ্যা মনে হইতে বাধ্য, যেখানে সেখানে যে কোনো গল্প শোনা চলে না। গল্প শুনিবার পটভূমি ও পারিপার্শ্বিক অবস্থার উপর উহার মাধুর্য যে কতখানি নির্ভর করে তাহা গল্পপ্রিয় ব্যক্তি মাত্রেই জানেন। গনুর সকল অভিজ্ঞতার মধ্যে আমার আশ্চর্য বলিয়া মনে হইয়াছিল বন্য মহিষের দেবতা তাঁর বারোর কথা। কিন্তু যেহেতু এই গল্পের একটি অদ্ভুত উপসংহার আছে, সেজন্য সে কথা এখন না বলিয়া যথাস্থানে বলিব। এখানে বলিয়া রাখি, গনু আমাকে যেসব গল্প বলিত তাহার রূপকথা নহে, তাহার ব্যক্তিগত অভিজ্ঞতার বিষয়। গনু জীবনকে দেখিয়াছে তবে অন্যভাবে, অরণ্য প্রকৃতির ঘনিষ্ঠ সংস্পর্শে আজীবন কাটাইয়া সে অরণ্য প্রকৃতির সম্বন্ধে একজন রীতিমতো বিশেষজ্ঞ ব্যক্তি। তাহার কথা হঠাৎ উড়াইয়া দেওয়া চলে না, মিথ্যা বানাইয়া বলিবার মতো কল্পনা শক্তিও গনুর আছে বলিয়া আমার মনে হয় না। এটি আরণ্যক উপন্যাসের 2 খণ্ডের 5ম পর্ব তথা গোটা 2 খণ্ডটি সমাপ্ত হইল। ধন্যবাদ।